হয়ে গেছে হয়ে গেছে। নকশালবাড়ি টুকুরিয়াছার বনাঞ্চলে বনকর্মীর গুলিতে মৃত্যু এক কাঠ পাচারকারী। চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জঙ্গলে কাঠ পাচারের সময় বনকর্মীর গুলিতে মৃত্যু হলো এক কাঠ পাচারকারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি টুকুরিয়াছার বনাঞ্চলে। মৃত ওই ব্যক্তি কাঠ পাচারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে টুকুরিয়াছার বনাঞ্চলে গাছ কাটার খবর পেয়ে জঙ্গলে হানা দেয় বনকর্মীরা। এরপর কাঠ পাচারকারীদের সঙ্গে বনকর্মীদের বচসা হয়। সেই সময় উত্তেজনা তৈরি হয় এবং গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই ঘটনাস্থল থেকে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। বনকর্মীরা রেঞ্জ অফিসে ফিরে যায়। ফের যখন বনকর্মীরা ঘটনাস্থলে যায় তখন মৃতদেহ দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রুরাল ডিএসপি অচিন্ত গুপ্ত, নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার, নকশালবাড়ি থানার ওসি, খড়িবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে গাছ কাটার ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃতের মুখের পাশে ক্ষত চিহ্ন রয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই বিষয়ে রুরাল ডিএসপি অচিন্ত গুপ্ত বলেন, তদন্ত চলছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, বন দফতরের আধিকারিকেরা রয়েছেন, তারা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন।